হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। বেলা 11টা বাজে এখন, আর তোমরা কে কেমন আছো একটু জানিও কমেন্ট করে। আমি তো জানে আগেই বলেছি, আগের ভিডিওতে আমি থাম্বনেল দিতে পারি না, আর আমি বেশি ভালো কথাও বলতে পারি না, তার জন্যে আমার মেয়েকে বলি, কিন্তু মেয়ে টাইম পায় না বাচ্চাটা নিয়ে। তো ও তো ওই ওর ফ্ল্যাটে থাকে, আমার পাশাপাশি ফ্ল্যাট, ওর মা বাবা অসুস্থ, তো ওই জন্য কাছাকাছি ফ্ল্যাট নিয়েছে। দাদাও বাড়িতে থাকে না, অফিস যায় রোজ সকালে। যা হোক, কিছু অসুবিধা হলে মা বাবার অত দৌড়ে আসতে পারবে? জামাইও বাড়িতে থাকে, জামাইও কাজে যায়, তার জন্য ও কাছাকাছি নিয়েছে। আর তারপরে ওর শ্বশুর বাড়িতে, ওর শাশুড়িও মারা গেছে, শ্বশুর তো নেই, যেহেতু ও ও শ্বশুর বাড়ি ওখানে আর থাকে না, থেকে এখানে কাছাকাছি ফ্ল্যাট নিয়েছে। তাই জন্য ও আমার এই মানে এই তোমার আমার কাছে, আমার থেকে একটু দূরে আর কি, হেঁটে 10 মিনিট লাগে ওর বাড়ি, এখানে কাছাকাছি ফ্ল্যাটটা নিয়েছে ও। আর তোমার কাকু আজকে বাড়ি, তাই ওই নানান পদের মাছ, এই যে বড় পাখা চালিয়ে একটু বসে আছি, মাছ ভাজা চাপিয়ে দিয়ে, বেলে মাছ, কাটা মাছ, তারপরে নিম পাতা। কালকে কোথায় যে ঝড়ে গাছ ভেঙে পড়েছে, তোমার কাকু মনে হয় গাড়িও নিয়ে গেলাম, তা বসেছিলাম নিম পাতা খাওয়ার আমাদের বাড়ি। আমি আর তোমার কাকু আলু সেদ্ধতে নিম পাতা ভীষণ ভালোবাসি, ওই জন্য নিম পাতা অল্প একটু নিম পাতা নিয়ে এসেছে। চলো তোমাদের দেখাই আজকে মেনুটা। ষষ্ঠীতে তাহলে কার বাড়ি জামাই আসছে আমাকে একটু কমেন্ট করে জানিও, কেন আমার বাড়ি, আমার মেয়ে জামাই কাছাকাছি থাকলেও এবার ষষ্ঠী আমার হবে না কেন, আমার হবে মানে জামাইয়ের হবে না, জামাইয়ের মা মারা গেছে, এখন 1 বছর হয়নি, তো ওই জন্য এবার ওকে বাটা ফাটা কিছু দিতে পারবো না। যা হোক, নিয়ম হবে না, কিন্তু আসবে ওরা সকালে। আর হলো ষষ্ঠীর দিনকে তোমার যেমন রান্নাবান্না, কেন আমরা, আমি আর আমার মেয়ে তো ভাত খাবো না, আর ওরা খাবে, ওদের জন্য তো কিছু রান্না করতেই হবে। যা হোক, কালকে সেরকম কিছু হবে না, পরশু দিন যা হওয়ার হবে, আর আমি তোমাদের দেখাবো। আর কালকে আমার জামাই আমার জন্য কী গিফট এনেছে তোমাদের সঙ্গে ভিডিও করার জন্যে, সেটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই, আর বেশি কথা বলছি না, কাকিমা ভাববে হয়তো, কাকিমা অনেক উপভোগ করছে, আর তোমার কাকুর নিয়ে খুব চিন্তা হয়, কেন পেসমিকার বসানো তোমার আগে ভিডিওতেই বলেছি, কাকুর পেসমিকার বসানো, তো কাকু এই যে বাজার ঘাটে সকাল থেকে আজকে একটু বাজারই করে যাচ্ছে, বাজারই করে যাচ্ছে, যেহেতু ষষ্ঠী, কোথায় আম, চিড়ে, দই, চিড়ে, মিষ্টি টিষ্টি সব এনে রাখছে। তারপরে যদি কালকে ডিউটি আসে, আমাদের তো গাড়ির কাজ, কোনো ডিউটি চলে আসে কোনো ঠিক নেই, ওই জন্য প্লিজ তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো, যেন কাকু সাবধান, কাকুর একটু মানে ভালো থাকে সব সময়, কাকুরটা নিয়ে আমার খুব চিন্তা। যা হোক, তোমার কাকুরে, তোমার কাকু ভিডিওর সামনে আসতে চায় না, খুব লজ্জা পায়। আর কাকু পেসেঞ্জার বসানো হবে না, কাকু একটু টেনশান, বা কাকু বেশি চিল্লামিল্লি এসব করলে কাকু খুব অসুস্থ হয়ে যায়, ওই জন্য কাকুরে বেশি টেনশান দিতে চাই না আমরা, ঠিক আছে? এইটুকু বলার ছিল, ঠাকুরের কাছে প্রে করো যেন কাকু সবসময় একটু ভালো থাকে, আর তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো, বাই।